नम शिवा स्टूडेंट्स मिथ्ये कथा कविताटी आम्रा पढ़े आज के से कवितार अनुशीलन निये तुम्हारे साथ आलोचना कर प्रथमे तुम्हारे जेटा करते हैं सेटा होच्छे मूल भावटा लिखे फेलबे कविताटा पढ़े तोमरा कि बुझले आमार बोझानो एबं तोमार तोमरा जखन कविताटा पढ़ले तारपरे तोमरा कविताटाके कि बुझले सेटा मूल भावे लिखबे एबं तारपरे बोइते जे शब्दार्थगुली रयेछे सेई शब्दार्थगुली पढ़े खाताय लिखबे तारपरे चले आसबे एक कथाय उत्तर दाओ लोकेरा लोके ताके कि बोले लोके छेलेटिके दिव्य चलनसई बोले ছেলেটি কোথায় যাচ্ছিল ছেলেটি ঘাটশিলাতে যাচ্ছিল ছেলেটির সঙ্গে কে কে ছিল ছেলেটির সঙ্গে বাবা এবং মা ছিল চুন খসানো দেওয়াল জুড়ে কি দেখেছিল চুন খসানো দেওয়াল জুড়ে সিংহ দেখেছিল শরৎমেঘে কাকে দেখতে পেল শরৎমেঘে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেল সংক্ষেপে উত্তর দাও ঘাটশিলা কোথায় কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতা থেকে জানা যায় উপরের অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতার অংশ ঘাটশিলা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এক জায়গা যেটা পাথর বন নদী ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা যাবার পথের বর্ণনা দাও কবি শঙ্খ ঘোষের শঙ্খ ঘোষ রচিত মিথ্যে কথা কবিতায় দেখা যায় ঘাটশিলা যাওয়ার পথে চলন্ত গাছগুলি ছেলেটি দেখেছিল তার আগে সে তার বাবা মায়ের সাথে কথা বলছিল হঠাৎ গাছগুলি দেখে তার মনে হলো গাছগুলি যেন নৃত্যনাট্য করছে অর্থাৎ নাচ শুরু করেছে চিড়িয়াখানায় কে কি দেখিয়েছিল কবি শঙ্খ ঘোষ রচিত মিথ্যে কথা কবিতায় দেখা যায় ছেলেটির সেজ মেশো চিড়িয়াখানায় পশুরাজের কেশর দেখিয়েছিল ক্লাসে কাকে কি বলেছিল শঙ্খ ঘোষ রচিত মিথ্যে কথা কবিতা থেকে জানা যায় ছেলেটি তার সহপাঠী সুরঞ্জনাকে বলেছিল যে তাদের ঘরে সিংহ বাঁধা আছে এর মধ্যে দিয়ে ছেলেটির কাল্পনিক শক্তির কথা বলা হয়েছে যে শক্তির দ্বারা সে দেওয়ালের চুন ওঠা অংশকে সিংহের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল আকাশ পাড়ে কি দেখেছিল কবি শঙ্খ ঘোষ রচিত মিথ্যে কথা কবিতায় ছেলেটি আকাশ পাড়ে শরতের মেঘের আলো ছায়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেখেছিল সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো দোষের মধ্যে একটু মোটা মিথ্যা তারা ঘাটশিলা যাচ্ছিল সত্যি সেজমেশো বাস দেখিয়েছিল মিথ্যা আমাদের ঘরে সিংহ বাঁধা আছে বলেছিল সুরঞ্জনাকে সত্য শরৎ মেঘ দেখেছিল রবীন্দ্রনাথকে সত্য শূন্যস্থান পূরণ করো হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে বড্ড তোমার বেড়েছে ফাজলামি আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি শরৎমেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে মানে লেখর তো দরকার নেই বিপরীত শব্দ লেখো দোষ গুণ মিথ্যে সত্য ভালো মন্দ আদর অনাদর অবিকল বিকল পথ পরিবর্তন করো চলন্ত চলন্তিকা মাঠ মেঠো আদর আদুরে দোষ দোষী আকাশ আকাশী নেক্সট বাক্য রচনা করো চলনসই ঘাটশিলা নৃত্যনাট্য আকাশ পার শরৎ বাক্য রচনাগুলো নিজেরা করবে
এছাড়া কবিতা থেকে তোমাদের সপ্রসঙ্গ ব্যাখ্যা দুটো লিখতে হবে। এই চারটে লাইন প্রথম বাক্য তোমাদের সপ্রসঙ্গ ব্যাখ্যা। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে, ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি, বা মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। আগে এই চারটে লাইন কপি করবে, তারপর সূত্র। উক্ত অংশটি শঙ্খঘোষ রচিত মিথ্যে কথা কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ, কবি আলোচ্য অংশে শিশু মনের কল্পনার জগতের দ্বার আমাদের সামনে উন্মুক্ত করেছেন। শিশু মনের মধ্যে কল্পনার দ্বারা অনেক কিছু তারা দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না, যেটা বড়রা দেখতে পায় না। এখানে সেই রকমই একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যা, ঘাটশিলায় যাবার পথে একটি ছোট ছেলে তার বাবা মার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাইরের দিকে চোখ গেল এবং সে দেখতে পেল গাছগুলো সব চলন্ত এবং তারা এক এক রকমের নাচের ভঙ্গি করছে এক একজনে। দেখে ছেলেটির মনে হয়েছিল যেন নৃত্যনাট্য দেখছে, এবং সে নিষ্পাপ মনে সেই কথাটি তার মাকে জানাতেই তার মা তাকে প্রচণ্ড বকা দিল। বড়দের আলোচ্য অংশে কবি এটাই বলতে চেয়েছেন, বড়দের মনের কল্পনার প্রসারতা অনেক কম এবং ছোটদের মনের কল্পনার প্রসারতা অনেক বেশি, সেই জন্যেই তারা যে কোনো কিছু বাস্তব দুনিয়ার মধ্যে থেকেও কল্পনার জগৎ গড়ে নিতে পারে। বড়রা যার হদিশও পায় না। নেক্সট একদম লাস্ট চারটে লাইন কপি করবে, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। সূত্র, শঙ্খঘোষের লেখা মিথ্যে কথা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। মিথ্যে কথা নামটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। প্রসঙ্গ, নিজের কল্পনার কথা বলতে গিয়ে বারবার একটি ছোট ছেলেকে বকা শুনতে হয়েছে বিভিন্ন বড়দের কাছ থেকে, সেই জন্য সে তার কল্পনার কথা কাউকে বলতে সে তার কল্পনার কথা কাউকে বলতে বলে না, এবং সে ভাবে সে হয়তো সত্যিই মিথ্যে কথা বলছে। সে নিজেকে খুব সামলে রাখতে চায়, কিন্তু শিশু মনের কল্পনার প্রসারতার এতটাই বেশি যে তা কখনো আটকে থাকে না। আলোচ্য অংশে কবি সেই কথাই বলেছেন। ব্যাখ্যা, শিশু মনের কল্পনা এবং নিষ্পাপ মনের যে বহিঃপ্রকাশ রয়েছে, সেই জন্য শিশুদের বারবার শিশুটিকে বারবার বকা শুনতে হয়। সে যাই কল্পনা করে, যাই চোখে দেখে, নিষ্পাপভাবে সকলের কাছে সেটাই বলে, এবং বড়রা বারবার তাকে শাসনের দ্বারা জানিয়ে দেয় সে মিথ্যে কথা বলছে, সে মিথ্যেবাদী। সেই জন্য সে ভাবে যে আর আমি কারুকে কিছু বলবো না এবং এরম ধরনের মিথ্যে কথাও কখনো কল্পনা করব না। কিন্তু অবশেষে দেখা যায় যে বাস্তব দুনিয়ার কাছে শিশু জগতের নিষ্পাপ মনের যে কল্পনা সেটা হার মেনেছে। এত কিছু জানার পরেও ছেলেটি আবার যখন মেঘমুক্ত শরতের আকাশের দিকে তাকায়, তখন সাদা মেঘের মধ্যে সে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। অর্থাৎ এই যে নিষ্পাপ একটা কল্পনার জগৎ, যেটা শুধুমাত্র শিশুদের পক্ষেই কল্পনা করা সম্ভব, সেটাই এখানে সবথেকে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছে কবির কাছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। এটা তোমরা বেঙ্গলের লিটারেচার কপিতে পুরো অনুশীলনীটা করবে। নমস্কার।